দাউ দাউ করে জ্বলছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বিবিএস কেবলসের স্টাফ বাস। মঙ্গলবার আনুমানিক রাত 9:30 নাগাদ রাজধানীর তেজগাঁওয়ে থাকা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে ঠিকই, তবে ততক্ষণে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই অপরাধের সাথে যুক্ত সেটা এখনও জানা যায়নি। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আকস্মিক ঘটনায় হতভম্ব বিবিএস গ্রুপ। প্রশ্ন চলেই আসে, ঘটনাটি পূর্ব পরিকল্পিত নয় তো? আমরা আসলে স্পেসিফিক এটা এখনও বলতে পারছি না, কারণ আমাদের আসলে ভিজিবল কোনো অপোনেন্ট নাই যে কেউ আমাদেরকে এরকম ক্ষতি করতে চেষ্টা করবে। সো আমরা এটা আসলে এক্সপেক্ট করি না, কিন্তু এই বর্তমান সময়ে যে কিছু কিছু দুষ্কৃতিকারী যারা বাসে আগুন দিচ্ছে বা জ্বালাও পোড়াও যে সমস্ত ইয়েগুলো করছে, হয়তো তাদেরই কাজ এটা হবে, কিন্তু আমরা এখনো আসলে স্পেসিফিক বলতে পারছি না যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বলতে গেলে পুড়ে গেছে পুরো বাসটাই, সিট ফ্যান গ্লাস কিছুই আর অবশিষ্ট নাই, যেন ছোটখাটো একটা ধ্বংসস্তূপ। এক যুগেরও বেশি সময় ধরে সাফল্য আর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করা বিবিএস গ্রুপের বাসে আগুন দেওয়া দুর্বৃত্তদের পরিচয় আসলে কি? পুলিশ এটা ইনকোয়ারি করছে, ওনাদের যে ওসি ইনকোয়ারির যিনি আছেন উনি আমাদেরকে বলেছেন যে উনি এটা প্রপার ইনকোয়ারি করবেন। তো সেই জন্য আমাদের ড্রাইভার এবং হেল্পার যে ছিল তাকেও জিজ্ঞাসাবাদ করছে, আর রিসেন্টলি তো এই ঘটনাগুলো ঘটছে যার জন্য পুলিশ ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছে আর কি, যে ওরা ফাইন্ড আউট করবে। আর আমাদের স্টাফ বাস সন্ধ্যার সময় অফিস ছুটির পরে বাসটা স্টাফদেরকে নামিয়ে আসে, বাসের কিছু যান্ত্রিক ত্রুটি ছিল যেটা কারেকশনের জন্য আসলে তখন সেখানে একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বাসটা ঠিক করার জন্য। তো বাসটা ড্রাইভার এবং হেল্পার দুইজনই বাসটা জাস্ট লক করে ওরা বের হয়ে গেছে মিস্ত্রির খোঁজে যে সে কোথায় আছে, এর মধ্যেই দুষ্কৃতিকারীরা এই ঘটনাটা ঘটিয়েছে। তো এখানে আমাদের কোনো এমপ্লয়ি ইনজিওর হয় নাই, কিন্তু বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বাসের ভিতরে আমাদের ইন্টেরিয়রের যা ছিল সবই পুড়ে গেছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে, অপরাধীদের পরিচয় জানতে তাই খানিকটা সময় অপেক্ষা করতেই হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানের সাথে এমন ঘটনা এবারই প্রথম। মাহরুশ হাসান, বিবিএস বাংলা।